সৃষ্টি সুখ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন। স্বরচিত কবিতা আধুনিকতার ভবিষ্যৎ, কবি শঙ্কর সরকার। প্রকৃতির ধ্বংসলীলায় সুখ, এই কি আধুনিকতা? রুষ্ট প্রকৃতি শেষ করেছে জানো না সিন্ধু সভ্যতা। বন্যা ভূমিকম্প খরা প্রকৃতির দান, সিন্ধু নদের গতি পরিবর্তন বিপদের আহ্বান। বনভূমি ধ্বংস করে মাটি পুড়িয়ে ইট, বাতাসে ছড়িয়ে দূষণ নব নব কংক্রিট। বেড়েছে উষ্ণায়ন, বহু প্রাণী লুপ্ত প্রায়, বলো আধুনিকতা কে নেবে এর দায়? আধুনিকতা না অসভ্যতা প্রশ্ন জাগে মনে, জীবন না সুখ বলো কোনটা আগে? অন্ন বস্ত্র বাসস্থান না বিলাসিতা, সুস্থ সবল শরীর না ভোগ সর্বস্বতা? কে দেবে জবাব? তুমি আমি আমরা, তা যদি না পারি সিন্ধু হবেই হবে আধুনিকতার ভবিষ্যৎ। কেন গরমে এত হাঁসফাঁস, কেন মুক্ত বায়ুতে পাই না শ্বাস, কেন আয়লা আমফান ইয়াস? কে দেবে জবাব? তুমি আমি আমরা, তা যদি না পারি সিন্ধু হবেই হবে আধুনিকতার ভবিষ্যৎ। কেন বাতাসে এত বিষ, কেন বাঙালির পাত আজ নিরামিষ, কেন মাটিতে ফলে না সোনার শীষ? কে দেবে জবাব? তুমি আমি আমরা, তা যদি না পারি সিন্ধু হবেই হবে আধুনিকতার ভবিষ্যৎ। কেন শব্দের বেগ 65 ডেসিবেলের অধিক, কেন মাটিতে মিশে আছে প্লাস্টিক, কেন ফসলে ফসলে এত রাসায়নিক? কে দেবে জবাব? তুমি আমি আমরা, তা যদি না পারি সিন্ধু হবেই হবে আধুনিকতার ভবিষ্যৎ। কেন সেচের কাজে ভৌম পানীয় জল, কেন রাস্তার দুপাশে খোলা ট্যাপ কল, কেন অকারণ ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে গাড়ি চলাচল? কে দেবে জবাব? তুমি আমি আমরা, তা যদি না পারি সিন্ধু হবেই হবে আধুনিকতার ভবিষ্যৎ। কেন ভাগাড়ে শকুন দেখা দায়, কেন লোকালয়ে বনের বাঘ ধায়, কেন পড়া পড়া দাগ ওই ডাবগুলোর গায়? কে দেবে জবাব? তুমি আমি আমরা, তা যদি না পারি সিন্ধু হবেই হবে আধুনিকতার ভবিষ্যৎ। কেন মোবাইল রশ্মিতে পক্ষী জননে ভাটা, কেন মাছের ভেড়িতে ম্যানগ্রোভ পড়ল কাটা, কেন নদীর তটে পর্যটকের ঘর ঘটা? কে দেবে জবাব? তুমি আমি আমরা, তা যদি না পারি সিন্ধু হবেই হবে আধুনিকতার ভবিষ্যৎ। কেন এত বজ্র বিদ্যুতের হুঙ্কার, কেন সময়ে বৃষ্টি আসে না আর, কেন দেখি না ষড় ঋতুর সবাহার? কে দেবে জবাব? তুমি আমি আমরা, তা যদি না পারি সিন্ধু হবেই হবে আগামী আধুনিকতার ভবিষ্যৎ। নমস্কার।